आवाज नाई रे करुणा धरिया लेसी रे करुणार साफे मानुष गुला खूब आतंक हो गेछे আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া হাযারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে আপনারা এত সুন্দর একটা তাফসীর মাহফিলের আয়োজন করেছেন এটা জান্নাতের বাগানের একটা আয়োজন করেছেন এই জান্নাতের বাগান সবাই সাজাতে পারে না কিন্তু 16 ডিসেম্বর উপলক্ষে গান বাজনার একটা আড্ডা সাজাইতে পারে কথা বলে কথা বলে এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জমিন আল্লাহ কাদেরকে দিয়ে দিনের খিদমত করাবেন মসজিদের খিদমত করাবেন ঈদগার জায়গাগুলি করাবেন কবরস্থানের জায়গাগুলি করাবেন কাদের দ্বারা মাদ্রাসাগুলি করবেন আল্লাহ পাক তাদের বাপ দাদার নাম সহকারে আরশে আযীমের মধ্যে তাদের নাম সহকারে ফুট করে দিলেন কে কারা কারা জান্নাতের বাগানে আসবে তাদের নামগুলো আরশে আযীমের মধ্যে লিখে দিলেন কে আর এই জান্নাতের বাগানগুলোর সাজানোর ক্ষেত্রে যারা প্রশাসনের মাধ্যমে বাধা সৃষ্টি করে এদের নামটা নিশ্চয়ই আবু জাহেলের কাতারে হবে এই মাহফিলগুলো হলো জান্নাতের জায়গা দুনিয়ার জমিনের সবচাইতে নিরাপদ জায়গা হলো মসজিদ দুনিয়ার জমিনের নিরাপদ জায়গা হলো মাদ্রাসা দুনিয়ার জমিনের নিরাপদ জায়গা হলো কোরআনের মাহফিল আল্লাহু আকবার বলেন আল্লাহ এই কোরআনের মাহফিলে মুমিনেরা আসে কেন এই মাহফিলে আসে তার আল্লাহর কাছে গুনাহ মাফ চায় আল্লাহ যেন অভাব থেকে মুক্তি দান করে দেয় রোগ বিমার থেকে মুক্তি যেন দান করে দেয় আল্লাহ যেন আমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেয় এই বান্দাগুলি কোনো দুনিয়ার লোভে আসে না ওরা জান্নাতের লোভে আসে কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলা তো কারো বিরুদ্ধে কথা বলে না এই মানুষগুলো তো সরকারের ক্ষমতা থেকে নামায়া দেওয়ার জন্য কথা বলে না এই মানুষগুলো তো প্রশাসনের ভাইদেরকে অভিশাপ দেয় না এই মানুষগুলো আসে একমাত্র জোরে বলুন কার জন্য আর জোরে বলুন কার যাদের সম্পর্ক মসজিদের সাথে তাদের সম্পর্ক আল্লাহর সাথে যাদের সম্পর্ক কোরআনের সাথে তাদের সম্পর্ক আল্লাহর সাথে যাদের সম্পর্ক নবীর ঘর মাদ্রাসায় যেখানে তালাবুল ইলম রাব দ্বীনি ইলম শিকার জন্য যায় ওইগুলার সম্পর্ক আল্লাহর সাথে কোরআনের মাহফিলগুলা যেখানে হয় আল্লাহর বান্দারা বসে যায় পর্দার আড়ালে আল্লাহর বান্দিরা বসে যায় এই দুনিয়ার জান্নাতের বাগানে যারা বাধা দেয় এরা পড়ো কারণ জান্নাতের আশা করতে পারে না ও মহতারাম হাজেরে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক অসংখ্য নবীদের কি পাঠিয়েছেন তার জাতের লোকদেরকে সতর্ক করাবার জন্য
গোটা কওমের জন্য যত জাতি আছে যত মানব জাতি আছে আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবগুলার জন্য আমার আল্লাহ তার হাবিবকে নবী করে পাঠিয়েছে আল্লাহু আকবার আপনারা ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ইবাদত করতো যার যার এলাকায় ইবাদত খানায় সে ইবাদত করা লাগতো না হয় কবুল হতো না আল্লাহ বললেন হাবিব আমার আপনার উম্মতারা যে যেখান থেকে ইবাদত করবে যে যেখান থেকে আমি আল্লাহকে সেজদা দেবে ওই সেজদাগুলো আরশে আযীমের মধ্যে কবুল হয়ে যাবে অন্যান্য নবীদের বেলায় এই সুবিধাটা ছিল না ফর এক্সাম্পল আপনি এই মুহূর্তে ঢাকা আছেন এই তালতলা এলাকায় এশার আযান হয়ে গেল অন্যান্য নবীদের বেলায় যে যেই জায়গায় থাকুক না কেন 500 কিলোমিটার 300 কিলোমিটার দূরে থাকুক না কেন নিজের এলাকায় এসে ইবাদত করা লাগতো না ওই কবুল হতো না আর বিশ্ব নবী আল্লাহ বললেন আপনার উম্মতারা 500-1000 কিলোমিটার দূরেও থাকলে ওরা নিজের এলাকায় এসে ইবাদত করা লাগবে না যে যেখানে থাকবে ওখান থেকে যারা আমি আল্লাহকে ডাক দেবে আমি আল্লাহ প্রতি ডাকের বিনিময়ে 70 বার করে জবাব দিয়ে দেব কত সুবিধা হয়েছে আমাদের সুবহানাল্লাহ বলবেন না কারণ এখন এসার রাজান হলো আপনি আছেন ঢাকাতে অন্যান্য নবীদের যে বিষয়বস্তু ছিল যে বিধান ছিল এখন ঢাকা থেকে আইসা কি এখানে এসার জামা ধরতে পারবেন কিয়ামত পর্যন্ত পারবেন না ইসরাফিল সিংহে ফুঁক দিলেও পারবেন না অন্যান্য নবীর উম্মতরা যত হাজার কিলোমিটার দূরে থাকুক না কেন নিজের ইবাদত খানায় এসে ইবাদত করা লাগতো না হয় কবুল হতো না এটা মোটেও কখনো সম্ভব নয় আল্লাহ বলেন হাবিব আমার আপনার জন্য আপনার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ তাআলা সাজদার জায়গা বানায়া দিলাম আল্লাহু আকবার আল্লাহ পাক তার নবী কি গোটা জাতির জন্য নবী করে পাঠালেন সমস্ত কওমের জন্য সমস্ত মাখলুকাতের জন্য নবী করে পাঠালেন এই দয়াল নবীর মায়ের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন আমি নবী পাঠালাম আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া হযারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আপনার খাতিরে গোটা দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ সাজদার জায়গা বানাইয়া দিলাম এখন আপনার উম্মতরা যদি আপনার ইতাআত করে গোটা মানব জাতি যদি আপনার ইতাআত করে আমি আল্লাহর ইতাআত করে আপনি নবী তাদেরকে যা বলবেন তা পালন করবে যা নিষেধ দিবেন তা ছেড়ে দিবে আমি আল্লাহ যা বললাম তা তারা পালন করবে যা নিষেধ দেই তা তারা ছেড়ে দিবে ও গো রাসূল যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইতাআত করতে আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো আল্লাহর বিধান নবীর তরিকায় চলো কোনো বাবার তরিকা নয় কোনো মাজারের তরিকা নয় কোনো পীর বাবার খানকা বাবার তরিকা নয় ইবাদত করা লাগবে একমাত্র নবীর তরিকায় কথা বলেন ঠিক কিনা
আল্লাহ বললেন ও নবী আপনার ইতাআত করবে আর আমি আল্লাহর ইতাআত করবে ওহাজারো তোমরা সতর্ক হয়ে যাও আল্লাহ বললেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলেন আল্লাহ বল তার রাসূলের ইতাআত করো অনুসরণ অনুকরণ করো আল্লাহর বিধান নবীর তরিকায় অনুযায়ী চলো আল্লাহ বললেন ও আমার বান্দা বান্দীরা ওহাজারো তোমরা সতর্ক হয়ে যাও فَعَلَمُوا تُمْرَا جَنَ رَكُوا أَنَّمَا نِشْتُوِي عَلَى رُسُولِنَا الْبَلَاغُ الْمُبِينَ نِشْتُوِي أَمِي أَلَّا تَعْلَى نُبِكَ بَتِيَتِي أَمِي أَلَّا رَبِدِي بِدَنِرْ إِسْبَسْتُ بَانِي غُلِي تُمَا دَرْ كَچَي پُوچَ دَوَرَ دَيْتَوْ چَرَارْ كِچُوِي نَوِي الله أكبر আল্লাহর বিধান নবীর তরিকা ছাড়া পালন ছাড়া আর কোনো দায়িত্ব নয় এই দায়িত্বটা আমি আল্লাহর বিধিবিধানের স্পষ্ট বাণীগুলো আদেশ নির্দেশগুলো তোমাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করার দায়িত্ব স্পষ্ট বাণীগুলি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠালাম জোরে কর আল্লাহু আকবার আবার আল্লাহ তাআলা বললেন আল্লাহ বল তার নবীর ইতাআত করলে কি হবে আপনি প্রশ্ন করেন তাফসীরে ইবনে কাসীরের এই তাফসীর গ্রন্থের ভিতরে দেখলাম আল্লাহ তাআলা বললেন যদি তোমরা আমি আল্লাহর ইতাআত করো আমার নবীর ইতাআত করো তাহলে জেনে রাখো এমন নিয়ামতকারী বান্দা এমন যাদের উপর আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছি তাদের সাথে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন 69 নম্বর আয়াতের মধ্যে সূরা নিসা আল্লাহ তাআলা বললেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে আল্লাহ পাক তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তাআলা বললেন শুনে নাও আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন আমি আল্লাহ যাদেরকে সব চাইতে বড় নিয়ামত দিয়েছি তারা হলো আম্বিয়ে কেরাম ওই আম্বিয়ে কেরামদের সাথে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ আম্বিয়ে কেরামদের সাথে জান্নাত দেব আমার নবীর ইতাআত করলে আমি আল্লাহর বিধান মানলে আর আমি আল্লাহকে পাইতে হলে আমার নবীর ইতাআত করা লাগবে আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বললেন নবী আপনি তাদেরকে বলে দেন যদি তারা আমি আল্লাহকে পাইতে চায় তবে যেন আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে যখন আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করবে يحببكم الله আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সুবহানাল্লাহ বলেন আবার কবি নজরুল বললেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়
আরশ কুরসি লওহ কালাম না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনে মেশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় কি সুবহানাল্লাহ বের হয় না আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার সুবহানাল্লাহ নামক গাছ আল্লাহ জান্নাতে লাগাই দেবে আল্লাহু আকবার কত সুন্দর কথা কবি নজরুল বললেন কত সুন্দর কথা আল্লাহকে পাইতে হলে রসুলকে ভালোবাসো মানে হলো রসুলের ইতাআত করো নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করো নবীর ভালোবাসা তারাই তো রসুলকে ভালোবাসে যারা দাড়ি রেখে নামাজ পড়ে এরা প্রকৃত পক্ষে রসুলকে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা যারা দাড়ি রাখে না নামাজ পড়ে না বারের বুলাওয়াল বিশ্ব নবীর আগমন উপলক্ষে মিছিল দেয় এরা নবীর আশেক নয় এরা নবীর আশেক হতে পারে না পারে না আল্লাহ তাআলা বলেন ইয়া হাবিব কোমল্লা আমি ভালোবাসবো যখন আমি দেখবো বান্দা বান্দির আপনার তরিকায় নামাজ পড়ে আপনার তরিকায় দান করে সুবহানাল্লাহ বলেন আবার আপনার তরিকায় মসজিদ গুলি সাজায় আপনার তরিকায় মাদ্রাসা গুলি সাজায় আপনার তরিকায় কোয়ারের মঞ্চ গুলি তৈরি করে ও নবী আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আল্লাহু আকবার আল্লাহু গাফুর রাহিম আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ ক্ষমা করে দয়ালু আমার আল্লাহর মতন ক্ষমা করে দয়ালু কেউ নাই দুনিয়ার মানুষগুলা অপরাধ করলে প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকে আল্লাহ বললেন আমি এত দয়ালু এত ক্ষমাকারী আমি আল্লাহ বসে থাকি বান্দা কোন সময় ক্ষমা চাইবে আমি আল্লাহ বান্দা বান্দিকে ক্ষমা করে দেব আল্লাহু আকবার দুনিয়ার মানুষগুলা কারো প্রতি দয়া দেখায় না কারণ হলো বিশ্ব নবী বললেন যে মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তাদের প্রতি দয়া দেখায় না কথা গণ না কেন কোরআনের মাহফিল গুলাই দেশে সাজানো হয় মাহফিল পুষ্টানিং কমপ্লিট হয়ে গেল মঞ্চ কমপ্লিট হয়ে গেল প্যান্ডেল কমপ্লিট হয়ে গেল হঠাৎ করে প্রশাসন এসে বলে আজকে মাহফিল করতে দেওয়া হবে না ওরা মানুষের প্রতি দয়া করে নাই আপনি সরকারি দল করতে পারেন এতে আমার কিছু আসে যায় না আপনি দল করেন কোনো বাধা নাই দলের কারণে কোরআনের বিরুদ্ধে যেন আপনার আচরণ চলে না যায় ওলামাই কেরামের বিরুদ্ধে যেন আপনি গালি না আসে ইসলামের বিরুদ্ধে যেন আপনার গালি না আসে যদি এইগুলা করেন প্রতি বছর হজ করা যাবে উমরা করা যাবে কাজ হবে না হবে না আগে মানুষের প্রতি দয়া দেখা আল্লাহ রাসূলকে যারা প্রকৃত পক্ষে ভালোবাসে তারা মানুষকে ভালোবাসে যাদের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা নাই এরা মানুষের প্রতি দয়া করতে পারে না মাহফিল একটা সাজাই লক্ষ লক্ষ টাকা দিয়া এই মাহফিলটাকে কিছু প্রশাসনে ভাইরা গিয়ে ভাঙচুর করে কি জবাব দিবা 16 ডিসেম্বরে গান বাজনা হয়েছে কেউ তো আমরা বাধা দেই নাই আমাদের মাহফিলে কেন বাধা দাও এই সাতক্ষীরার জনগণ জানতে চায় ও মুসলমান ইমানদার হৃদয়ে রক্তক্ষরণ হয়
16 ডিসেম্বরের দিন দেখলাম সারা জায়গায় জায়গায় গান বাজনা, ঘন্টার পর ঘন্টা পুলিশে নিরাপত্তা দিয়েছে। মৌলবাদীরা হামলা করবে তাদের এই রকম ধারণা কথা বল না কেন? আজকে সারা দেশের মধ্যে বড় বড় মান্যগণ্য জগন্য পাতি নেতারা বলে মৌলবাদী মৌলবাদী এই দেশে কায়েম করতে দিবা না। কাফেররাও বলেছিল, আবু জাহেল বলেছিল, উতবা সাহেবও বলেছিল, মুহাম্মদ দ্বীন প্রচার করে কায়েম করতে দিব না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিত দ্বীন আনলেন, ওই দিনের বিজয় কাফের বেঈমানরা ঠেকায়া রাখতে পারে। তোমরা মাহফিল বন্ধ করে আল্লাহর নূরকে নিবাইয়া দিতে পারবা না। তোমরা কোয়ারের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা করে আল্লাহর নূরকে নিবাইয়া দিতে পারবা না। কারণ হলো ইসলামের নূর, কোরআনের নূর, এটার সুইচ অন এবং অফ, এটার সুইচ আল্লাহ অন করে দিয়েছে। এটা নিবাবার দুনিয়ার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? তাই তো আল্লাহ কোরআনে বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, ওরা কি আমি আল্লাহর নূর কি নিভিয়ে দিতে চায়? নূর মানে ইসলাম, নূর মানে কোরআন, নূর মানে তাওহীদ, নূর মানে ঈমান। ওরা কি আমি আল্লাহর নূর নামক ইসলাম কোরআনের আলোকে তারা কি নিভিয়ে দিতে চায়? কিন্তু আমি আল্লাহর টার্গেট হলো আমি আমার নূরকে উদ্ভাসিত করে রাখবো, আমি আমার নূরের বিজয় দান করব, ইসলামের বিজয় দান করব, কোরআনের বিজয় দান করব। কাফের মুশরিকদের কাছে, মুনাফিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন, আমি আল্লাহর হাতে ক্ষমতা মুষ্টিবদ্ধ কতগুলো ইমানদারের দ্বারা গোটা পৃথিবীর বুকে আমি ইসলামের নূরকে জ্বালায়া রাখবো, ঠিক কিনা? আমাদের আল্লাহ আমাকে বন্দি করে চেয়েছিল আল্লাহর নূর কি নিবায়া দিবে। এক আল্লামা কারাগারে আর লক্ষ লক্ষ আল্লামা কোরআনের ময়দানে। প্রিয় বাবারা ভাইয়ারা, আমার কত ক্ষমতা দেখলাম ক্ষমতার কারণে রায় লেখে মৃত্যুদণ্ড। যে লোকে মৃত্যুদণ্ড রায় রেখলো ওই লোকে দুনিয়াতে নাই, আমাদের আল্লাহ ভাই কানো আছে। আল্লাহু আকবার বলে তুমি কি মৃত্যুর রায় লেখ ভাইয়ারা, রাখবে তুমি দুনিয়াতে নাই। একটা কথা যদি ওলামাই কারামের বিরুদ্ধে চলে যায়, একটা কথা যদি কোরআন সুন্নার বিরুদ্ধে চলে যায়, যদি তোমরা তওবা না করে ফিরে আসো, যদি তোমরা তওবা না করে ফিরে আসো, মনে রাখবা মনে রাখবা, ঘরে ঘরে ঐশী তৈয়ার হবে, নিজের সন্তানদের মায়ের খাওয়া লাগবে। ওদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন, কিন্তু ওরা মানুষের প্রতি দয়া দেখায় না। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এদের মেজাজ গরম হয়ে যায়, কারণ এদের অন্তরে মুনাফিকের রূপ। কথা কন ঠিক কিনা? তুমি জানো না ও ভাই, ও প্রফেশনের ভাইরা, তোমার বাবা মরলে হুজুর জানাজা দিবে, তুমি মরলে হুজুর জানাজা দিবে। যে এসপি বলল ওই যে কুষ্টিয়ার কুষ্টিয়া আরাফাত তানবীর, ও বলে নিজে জানাজা পড়বো, মুখের মধ্যে নবীজির সুন্নত নাই। আবার একটা আকামে ধরা খাইছে, ওরে দিয়ে তোর জানাজা কাজ হবে না। কারণ হলো আপনি জানাজা পড়েন, যা কিছু ইবাদত করেন, কারাত যদি সহি না হয় নামাজ কখনো হবে? নামাজ ভঙ্গ হওয়ার প্রধান কারণ হলো কেরাত অশুদ্ধ হওয়া, আর কেরাত অশুদ্ধ হলে নামাজ কখনো হবে? কিন্তু আমি দেখেছি আমার দেশের ভিতরে, সরকারি দলের ভিতরে আমার কত কত ভালো ভালো নেতা আছে, যাদের নিরাপত্তায় এই দেশের মধ্যে কোরআনের মাহফিল হয়। ভালো নেতা কি নাই? ভালো নেতা আছে, তারা চায় তারাও জানে ওলামাই কারাম সারা আমাদের কোনো আপন নয়। আজকে যত নেতা পাতি নেতা সাতামাতা রাতের বেলায় ঘুমাইলে লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, এবারও ভাষণ দেয় ওলামাই কারামের বিরুদ্ধে।
কিন্তু আমি আওয়ামী লীগের মধ্যে দেখলাম বিনপির জামাত জাতীয় পার্টি হেফাজত স্বতন্ত্র যা দলের লোক দেখলাম সবাই ইসলামের পক্ষে কথা বলে ইসলামের পক্ষে থাকতে চায় ওরা জানে করোনার কালে দেখছি আমরা আজকে মিডিয়াতে বসে বসে ওলামাই কেরামের বিরুদ্ধে ফতোয়া দাও এই দেশের আওয়ামী লীগের ভাইয়েরাও দেখছে বিনপির ভাইয়েরাও দেখছে সর্বদলের ভাইয়েরা দেখছে তোমরা চকচকে বসে বসে ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলো আর করোনার কালে যারা মারা গেছে এই ওলামাই কেরাম জানাজা পড়িয়েছে তোমরা ফাতি নেতারা করোনার লাশের কাছে তোমরা আসো না তোমরা তো আসো না লাশের কাছে মা মরে গেল বাবা মরে গেল ভাই মরে গেল বোন মরে গেল সন্তান মরে গেল এই মহামারীর কালে কিন্তু ওরা কিন্তু দাফন কাফনে করোনায় যারা মারা গেছে তাদের দাফন কাফনে কিন্তু একটা পাতি নেতারে কিন্তু পাওয়া যায় নাই করোনায় মারা গেল ইমাম সাহেবকে ফোন দেওয়া হলো করোনায় মারা গেল মুয়াজ্জিনকে ফোন দেওয়া হলো করোনায় মারা গেল মসজিদের খাদেমকে ফোন করা হলো ঘরের ভিতরে কেউ নাই লাশটা পড়ে আছে আলেমরা গিয়ে তার গোসল দিয়েছে দাফন করিয়েছে দাফন দিয়েছে কাফন পরিয়েছে কাদেরকে গালি দাও এই দেশের জনগণ করোনার কালে ওরা দেখেছে আলেমরা অসুস্থ ব্যক্তির পাশে ছিল আলেমরা করোনায় যারা মারা গেছে তাদের জানাজার পাশে ছিল কবর দিয়েছে আলেমরা তোমরা তো করোনার ভয়ে তোমরা তো বের হও নাই প্যাকেজিং হয়ে হইয়া সাদা কাফড় পইরা পইরা পিপিআই পইরা পইরা তোমরা ঘরের মধ্যে বইসা রইছো ও মুসলমান ইমানদার আজকে গান বাজদার মধ্যে বাধা দাও না মাহফিলে কেন বাধা দাও তুমি নবীর উম্মত হতে পারো আজকে যে বিষয়টা ভালোভাবে খেয়াল করে আল্লাহ বললেন আল্লাহ এবং নবীরা তা করবা আল্লাহর বিধান নবীর তরিকায় চলবা নবীর তরিকাই হলো সৎ কাজের আদেশ দেওয়া সৎ কাজে বাধা দেওয়া আর শয়তানের তরিকা হলো আবু জাহলের তরিকা হলো নমরুদের তরিকা হলো ফেরাউনের তরিকা হলো সৎ কাজে বাধা দেওয়া অসৎ কাজের মধ্যে ঘাত দেয় নিরাপত্তা দেয় আঞ্জাম দেওয়া নবীর যদি এতাতি কর্তা তাহলে আল্লাহ বললেন বিশ্ব নবী বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়্যির বিয়াদিহি আল্লাহ তাআলা বললেন কি বললেন কত চমৎকার কথা বিশ্ব নবী বললেন সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে ব্যভিচারী কাজ হতে দেখলে তোমরা হাত দ্বারা বাধা দাও এটা নবীর তরিকা কই নবীর তরিকায় কয়জন পালন করলেন কয়জন পালন করলেন নবীর তরিকায় হাত দ্বারা বাধা দেওয়া লাগবে কিন্তু মুসলমান ইমানদার হাত দ্বারা প্রশাসনের দ্বারা মাহফিলে বাধা দেয় আর গান বাজনা নিরাপত্তা দেয় গান বাজনা কত রকমের গান নতুন গান আবার বাইর হইছে শয়তানের তরিকা আরে দরবারি ভাই হজ করিতে মোরা মাঝে ভান্দা বারে জাগিয়ে মাশাল্লাহ মিল্লা গেছে না আর জোরে কর নাউযু বিল্লাহ আপনারা বলেন তো মক্কা মদিনার মতো জায়গা কি দুনিয়াতে আছে মক্কা মদিনার সাথে তুলনা দিতে পারে এমন কোন দরবার নাই যারা বলে মাইজবান্দার গেলে হজ হয় এরা মুশরিক আর মুনাফিক ওরা দাজ্জাল মার কা মুসলমান ঠিক কি না কত রকমের মুশরিক দেখেন আরে ও দরবারি ভাই হজ করতে মোরা মাইজবান্দারে যায় কত বড় সাহস কিন্তু আপনারা দেখবেন কোরআন হাদিস রিসার্চ করে দেখলাম বাইতুল্লাহ জিয়ারত ছাড়া রাসূলের রওজা জিয়ারত ছাড়া কখনো হজ আদায় হবে আবার বিশ্ব নবী বললেন হ্যাঁ হজ হবে ওই দিন যেদিন হলো জুমার দিন হলে হলো আমার উম্মতের জন্য হজের দিন এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যারা নামাজ আদায় করে এক সপ্তাহ গুনাহ কাফফারা হয়ে যায় আর পুরস্কার হিসাবে প্রতি জুমার দিন যখন আমরা জুমার নামাজ পড়ি হজের সওয়াব দিয়ে দেয় কে রাসূলের তরিকাটাকে কিভাবে ভেঙ্গ করলো এই ব্যভিচারে কাজগুলাতে প্রশাসন দিয়ে বাধা দেওয়ার দরকার কদা গন্না খায়
নবীর তরিকায় যারা চলবে নবীর তরিকায় যারা ভালো কাজের আঞ্জাম দিবে অসৎ কাজে বাধা প্রদান করবে মুসলমান আপনি দুনিয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দল করতে পারেন কিন্তু নবীর দল ছাড়া জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে আপনি বিভিন্ন দলের লোক হতে পারেন কিন্তু আপনার নবী কিন্তু এক আপনার আল্লাহ কিন্তু এক আমাদের বাইতুল্লাহ কিন্তু এক আমাদের মদিনা কিন্তু এক আরাফাতের ময়দান কিন্তু এক এই জুমার নামাজ সকল দলের দ্বারা পড়েন জুমার নামাজে কিন্তু এক যারা যার মতে এক তাদের শুনতে গেল এক এই জন্য আমরা বিভিন্ন দলের হতে পারি ইসলামের জন্য আমরা কোরআনের জন্য ছাপায়া পড়া লাগবে ঠিক কিনা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী বাণী কোরআন তবে কেন এক হও করিয়া বিভান তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়া বিভান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একবার একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তোড়ে আছে একই স্থান তবে কেন এক না মুসলমান এক হও এক হও করিয়াও আমাদের প্রভু এক এক নবীর উম্মত জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই সঙ্গীত থেকে আপনারা শিক্ষা নেন সমস্ত দলের তারা আমরা এক কোরআনের দল ইসলামের দল নবীর দল কথা কাটে কিনা ও মুসলমান ইমানদার আল্লাহ তো এই কথাটাই বললেন যখন আমার আমি আল্লাহর বিধান নবীর তরিকায় যখন চলবা সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা সরকার গঠন পরিবার গঠন যখন আল্লাহর বিধান নবীর তরিকায় করবা হবে বেকমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ ক্ষমা করে দয়ালু আমি আল্লাহর মতন ক্ষমা করে দয়ালু কেউ নাই পাহাড় সমান গুনাহ করেছো আমার কাছে আসো দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকে আর আমার কাছে অপরাধ করলে আমি বসে থাকি আমি বান্দাকে কোন সময় ক্ষমা করব বান্দা কোন সময় আমার কাছে ক্ষমা চাইবে আল্লাহু আকবার ওয়ালিল্লাহি মা ফিস যে দেখো না আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহ
আমি যাদেরকে ইচ্ছে করি ক্ষমা করে দেব আমি আবার যাদেরকে ইচ্ছে করি মাফ করে দেব যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব যাদেরকে ইচ্ছে করি ক্ষমা করে দেব তবে আমি তাদেরকে ক্ষমা করে দেব ইকামত দিনের জন্য যারা কাজ করে আমি তাদেরকে ক্ষমা করে দেব আব্বা আমার খেদমত যারা করে তাদেরকে ক্ষমা করে দেব যারা দুনিয়ার জন্য মসজিদে দান করে তাদেরকে ক্ষমা করে দেব মাদ্রাসায় দান করে তাদেরকে ক্ষমা করে দেব দাঁড়িয়ে রেখে নবীর সুন্নাত তরিকায় চলে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব ইকামত দিনের জন্য যারা কাজ করে আন্দোলন করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব আমি আল্লাহর খুশির জন্য দিন কায়েমের জন্য যারা আল্লাহ এবং নবীর তরিকায় দান সদকা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব জোরে কোন আল্লাহু আকবার ওয়াল্লাহু গফুর রহিম কেন একই কথা বললেন আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই আজকে মানুষের প্রতি দয়া করে এত টাকা খরচ করে মাহফিল সাজায় ও প্রফেসরের ভাইয়েরা ওখানে বাধা দিয়ে ভাঙচুর করে না ওদের উপর দয়া করে চার পাঁচ ঘন্টার জন্য মাহফিল করবে এই সময়টা আপনি বের করে দেয় এর খাতিরে আপনাকে আল্লাহ আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ বাঁচায়া দিতে পারে কি পারে না দয়া করেন মানুষের উপরে দয়া করেন নবীর তরিকায় চলেন প্রয়োজনে গান বাজনায় বাধা দেন প্রয়োজনে মদের আড্ডায় বাধা দেন যেখানে গাজা মতিয়া বার আড্ডা ওখানে বাধা দেন পুরুষের নাম দিয়ে যেই দরবার গুলোতে গান বাজনা হয় ওই জায়গায় বাধা দেন কথা কোন ঠিক না আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে বলে দিলাম আমার নবীর তরিকায় তোমরা জীবন যাপন করবা আল্লাহ তাআলা তো বলেই দিলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যি আল্লাহ এবং নবীর তরিকায় চললে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে জান্নাত দেব জান্নাতের তোমাদের প্রথম বন্ধু হয়ে যাব আমি আল্লাহ এরপরে তোমাদের বন্ধু হবে আমার আম্বে কারাম নবী গো সুবহানাল্লাহ বলে আচ্ছা আচ্ছা যে জান্নাতের ভিতরে আপনার নবী আমার নবী বন্ধু হয়ে যাবে আচ্ছা বন্ধু হিসাবে কত উত্তম বন্ধু বলেন তো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম খলিল খলিলুল্লাহ মনে হলো যিনি আল্লাহর জন্য পাগল আল্লাহর জন্য সব করতে পারে আর হাবিবুল্লাহ আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধু নবীর জন্য পাগল আল্লাহু আকবার বলেন এই নবীর জন্য পাগল হয়ে হয়ে নবীর আতাত করে করে অনেক সাহাবীরা কবরে চলে গেছে এমন লোকেরা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে নবীর প্রতি বিন্দু মাত্র অনীহা ছিল না ওদের মধ্যে বিন্দু মাত্র কোনো ঘাটতি ছিল না আল্লাহ নবীকে ভালোবেসে আতাত করতেন তার মধ্যে একজন সাহাবীর কথা আজকে বলবো যার নাম হলো হযরত সাদ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন অপরদিকে আরশে আজিম গুলি কাঁপতে থাকলো সুবহানাল্লাহ বলবেন না এমন একজন ব্যক্তির মৃত্যু আরশে আজিম কম্পমান হয়ে গেল জিব্রাইল আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশে আজিম থরথর করে কাঁপতেছে বিশ্ব নবী বললেন আমার সাদের নিশ্চয় কিছু হয়েছে আল্লাহু আকবার কর আমার সাদের জন্য কিছু হয়েছে আমার সাদের মনে হয় কিছু হয়েছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাদ দুনিয়ার জমিনে বেঁচে নাই আপনার সাদ দুনিয়ার জমিনে বেঁচে নাই ও মুসলমান ইমানদার রহমতের নবী আবার বসা থেকে তিনি দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া দাঁড়ায় রসুল আবার দৌড়ায় রসুল কান্দে আর বলে আমার সাদ দুনিয়াতে নাই আপনি কি মনে করেন নবী আপনার জন্য কাঁদে নবী উম্মতের জন্য কাঁদে উম্মতি উম্মতি বলে কাঁদে আর ওই উম্মতেরা ঘুষের আড্ডা খানায় মদের আড্ডা খানায় বাধা দেয় না ওরা কুয়ারের মাহফিল বাধা দেয় নবীর দাওয়াতি কাছে বাধা দেয় ওরা পরকালে নবীর সাফায়াত পাবে না পাবে না পাবে না ঠিক কি না নবী উম্মতি উম্মতি বলে কাঁদে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে লাগলেন আর দৌড়াতে লাগলেন। সাহাবীরা বললেন আমরা পেছন থেকে রাসূলকে আমরা নাগাল পাই না, ধরতে পারি না। কিন্তু রাসূলের দৌড়ানোটা ছিল একটা আশ্চর্য ধরন এবং দৌড় জীবনে দেখি নাই। একবার রাসূল ডান দিকে কদম দেয় আর একবার রাসূল বাম দিকে কদম দেয়, আরেকবার সামনে দেয় আবার বামে দিকে দেয় আবার ডান দিকে কদম দেয়। সাহাবীরা বললেন এমন ভাবে রাসূলকে হাঁটতে দেখি নাই, রাস্তা তো সোজা রাস্তা, রাসূল কেন আঁকা বাঁকা হয়ে দৌড়ান? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবের লাশের কাছে চলে গেলেন। রাসূল বললেন সাহাবেরে আল্লাহর হুকুমে তুমি বিদায় হয়ে গেছো, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। বলেন ও মুসলমান ইমানদার, আমরা তো একদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, কিসের ক্ষমতা, কিসের ক্ষমতা, কিসের ক্ষমতার বড়াই? ফেরাউনের ক্ষমতা কম ছিল না, নীল নদীর পানিতে সুবানি খাইয়া মরলেন। নমরুদের ক্ষমতা কম ছিল না, মুসার কামড় খাইয়া দুনিয়া থেকে বিদায় হলেন। আবার সামরা জুতার বাড়ি, আজকে যারা আলেমদেরকে বলে গালে গালে জুতার বাড়ি দিবা, এমন এক সময় আসবে তোমাদের গালে গালে তোমার দলের লোকেরা জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাবে। এই ক্ষমতা কিন্তু ফেরাউনের কম ছিল না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত মানে না কোনো পরিচয়। সময় যখন হয়ে যাবে চলে যাওয়া লাগবে, মৃত্যু পরিচয় মানবে না। তুমি কোন দলের নেতা আর কোন দলের কর্মী? মৃত্যু পরিচয় মানবে? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে দেখে দেখে বলে যায় দিন রাত, দেখে দেখে বলে যায় দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। আল্লাহু আকবার। কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না, তবে কারো মৃত্যু হবে আবু জাহালের মতো, আবার কারো মৃত্যু হবে ইমামদারদের আবু বকরের মতো। কথা বলেন না কে? ও মুসলমান ইমামদার, এই দুনিয়ার জমিনে যার যেখানে মরণ মরা লাগবে। করোনার কালে লকডাউন হলো, কিন্তু মরণ থেকে কিন্তু লকডাউন দিতে পারে নাই। কথা বলেন না কেন? এই করোনার কালে কাজে যাওয়া বন্ধ, মসজিদে 5 জন মুসলমান, ওয়াক্তিয়া নামাজে 12 জন মুসল্লি, জুমার নামাজে, কিন্তু মৃত্যু তো লকডাউন দিতে পারল না। দুনিয়ার মুসলমান ইমানদার বোঝা লাগবে সমস্ত ক্ষমতা জুড়ে বলুন তো কার হাতে। আবার আল্লাহ বললেন যত রকমের লকডাউন দিয়ে মানুষকে ঘরে বসিয়ে রাখো না কেন, যার যেখানে মরণ ওখানে যাওয়া লাগবে। ভালোভাবে খেয়াল লাগা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলেন,
ওরা কি লকডাউন শুধু বাড়িতে বসে থাকবে ওরা কি কাজকর্ম করবে ওরা কি ঘরে বসে থাকবে কোথাও কি যাবে না তবে ওরা যত রকমের ফন্দি খাটিয়ে যদি ওরা ঘরের মধ্যে অবস্থান করে যদি মনে করে ঘরেই মরব আল্লাহ বললেন না আল্লাহ বলেন যার যেখানে মরণ ওখানে মরা লাগবে হুকুমটা জোরে বলুন কার এই জন্য মরণ থেকে কোনো লকডাউন নাই লকডাউন গেল দুই মাস তিন মাস চার মাস যত রকমের লকডাউন দেওয়া হোক না কেন মৃত্যু কিন্তু লকডাউন মানবে না আমরা যারা যেটাই লকডাউন মেনে মেনে বাড়িতে ঘরে বসে রয়েছি কিন্তু মৃত্যু সময় যখন এসেছে মৃত্যু কিন্তু লকডাউনের মধ্যে বসে থেকে নাই ঠিক সময় মালাকুল মউত হাজির হয়ে গিয়েছিল প্রিয় বাবারা ভাইয়ারা আমার রহমতের নবী আবার সাদের কাছে গিয়ে কান্দে সাদ দুনিয়াতে চলে গেলে সাদের জন্য কান্দে আমরা তো একদিন চলে যাব কিসের এত ক্ষমতা কিসের এত বড়াই এখনো সময় আছে আল্লাহ নবীর আদর্শকে আমরা ধারণ করি কথা বলেন ঠিক কি না এবার সাদের সাদের গোসল দেওয়া হলো এবার সাদকে গোসল দেওয়ার পরে এবার কাফনের কাফর পরিয়ে দেওয়া হলো আজকে যারা স্মরণ করেন তো মায়ের কথা মায়ের কথা আজকে স্মরণ করো সাদের মতো কার বাবা নাই সাদ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলে রসুল তার জানাজার নামাজ অংশগ্রহণ করলে এখানে আমরা এমন লোক আছি মায়ের কাফন নিজে হাতে নিজে আছি এখানে এমন লোক আছি বাবার নিজ হাতে শোয়াইছেন কথা বলেন না কেন এমন লোক আছে নিজের বাবার জানাজার নামাজের ইমামতি করেছেন এমন লোক আছে এমন লোক আছে মার সুন্দর চেহারাটা বাবার সুন্দর চেহারাটা আজকে এখনো চোখের সামনে ভেসে আসে তাদের মা নাই বাবা নাই এই জন্য রসুল বললেন বললেন তুমি যদি মা বাবার নামে যদি তুমি নামাজ পড়ে দোয়া করো ওই দোয়ার বরকতে আল্লাহ তোমার মা বাপকে জান্নাত দিয়ে দিবে যখন নামাজে দাঁড়িয়ে যায় মুমিন বান্দা বান্দিরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় যাদের মা নাই মার কথা স্মরণ হয়ে যায় যাদের বাবা নাই বাবার কথা স্মরণ হয়ে যায় যায় নামাজটা বিছায়া নামাজ পড়ে শেষ হয়ে যায় তাসবি পড়ে একবার পড়ে মা দুঃখনির কথা মনে পড়ে যায় যখন যায় নামাজে বসে বসে আরশ পানি চেয়ে তোমার নামের দুহাত তুলি মা হৃদয় আমার কেঁদে ওঠে তখন বাঁধন মানে না যখন যায় না মাঝে বসে বসে আরশ পানিছে তোমার নামের দুহাত তুলি মা হৃদয় আমার কেঁদে ওঠে তখন বাঁধন মানে না যখন যায় না মাঝে বসে বসে আরস পানিছে মার খবর কয়দিন নিছেন মা কবরে বাবা কবরে কয়দিন জিজ্ঞাসা করেছেন মা তুমি কবরে কেমন আছো ওগো বাবা তুমি কবরে কেমন আছো কেমন আছো মা গো তুমি একলা মাটির ঘরে তোমার সুখে বুকের মানিক কেঁদে কেঁদে মরে কেমন আছো মা গো তুমি একলা মাটির ঘরে তোমার সুখে বুকের মালিক কেঁদে কেঁদে মরে মা গো তোমার স্নেহের আঁচল
গো তোমার স্নেহের আঁচল ভুলতে পারে না হৃদয় আমার কেঁদে উঠে তখন বাঁধন মানে না যখন যায় না মাঝে বসে বসে আরস পানিছে আমার যুবক ভাইয়েরা মা বোনেরা যাদের বাবা নাই মা নাই তাদেরকে জিগা তাদের অন্তরের মধ্যে তাদের মনের মধ্যে কত যন্ত্রণা আজকে যাদের বাবা আছে বাবার কদর বুঝো না আজকে যাদের মা আছে মার কদর বুঝো না বিশ্বনবী বললেন হৃদয় রব্বি হৃদয় ওয়ালিদাইন ওয়াসাখাতুর রব্বি সাখাতাল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় মা বাবার রাগ করলে আমার আল্লাহ রাগ করে আজকে যাদের মা বাবা আছে আমার যুবক ভাইরা আপনাদেরকে বলবো আমার মা বলেন আপনাদেরকে বলবো যাদের মা বাবা আছে এখনো সময় আছে নামাজ পড়েন আব্বা আম্মার খেদমত করেন যাদের মা বাবা দুনিয়ায় আছে কিন্তু জান্নাতের পথ অর্জন করতে পারে না লানাতুল্লাহি আলাইহি তারপর আল্লাহর লানত আবার বিশ্বনবী বললেন তাদের নাক ধুলায় মলিন হোক বিশ্বনবী বললেন যারা মা বাবাকে পাওয়ার পড়েও জান্নাতের পথ অর্জন করতে পারে নাই জান্নাতের পথ সুগম করতে পারে নাই তাদের জন্য আমি রসূলের বড় দুঃখ করি তারা হচ্ছে হতভাগা কপাল পোড়া মা বাবাকে পাওয়ার পরেও খেদমত করে জান্নাত কামাই করতে পারল না আমার যুবক ভাইরা এই জন্য অনেক সঙ্গীতের কথা মনে পড়ে যায় অনেক সঙ্গীতের কথা মনে পড়ে যায় এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন যদি না থাকত মায়ের মায়ার হাত যদি না থাকত মায়ের মায়ার হাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমার পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ বলেন মা বাবার কপালে চুমু খান বাবার কপালে চুমু খান যাদের মা বাবা আছে আজকের মাহফিল থেকে শিক্ষা নেন বর্তমান হায়াতের গড় বয়স 40 কি 45 বা 50 এইরকম ও যুবক ভাইরা যুবতী বোনেরা আব্বা আম্মার নাফরমানি করবেন না আল্লাহ তো বললেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বললেন তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন তোমাদের রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না তোমার রবকে সাজদা দেওয়া ছাড়া অন্য কাউকে সাজদা দিবা না তোমাদের রকও রবের হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানবা না যদি অন্য কারো হুকুম মানতে হয় ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা পিতা মাতার হুকুম মানো আল্লাহু আকবার আল্লাহ বলে দিলেন আজকে যাদের পিতা মাতা নাই একটু খেয়াল করেন মার মতন কেউ ডাক দেয় না বাবার মতন কেউ শাসন করে না আবার বাবার মতন কেউ শাসন করে আদর করে না মার মতন কেউ ডাক দেয় না ও যুবক ও যুবক তোমার মতো আমিও তো যুবক আমি তো বাড়িতে গেলে আমার মার কাপড়গুলা বাবার কাপড়গুলা আমি নিজ হাতে ধৌত করে দেই তোমার মতো তো আমি যুবক আমি বাড়িতে গেলে আমার বাবাকে মাকে যখন আমার খাবার দেয় প্রথম খাবারটা আমি মার মুখে দিয়ে দেই বাবার মুখে দিয়ে দেই কারণ হলো শিশুবেলা আমার ভাষা ছিল কান্না মাকে বলতে পারতাম না খোদা লেগেছে আপনি বলতে পারেন নাই এমন একটা সময় আপনার এসেছিল আপনি মার কাছে খাবার চাইতে পারেন নাই ভাষা ছিল কান্না বয়স এক সপ্তাহ হলো এক মাস দুই মাস তিন মাস হলো আপনার মুখের ভাষা ছিল কান্না কিন্তু মা বুঝতে পেরেছে কান্না শুনে আমার সন্তানের খোদা লেগেছে কয়দিন বাবারে খাওয়াইছেন লুকমা দিয়া কয়দিন মাকে খাওয়াইয়েছেন কয়দিন বাবার জন্য সুতা এনে বলছেন বাবা নেন আমি আপনার পায়ে পড়ায়া দেই কয়দিন বলছেন বাবা আপনার কি লাগবে আপনি বলেন ও বাবা ও মা তোমার কি লাগবে গো মা বলো মা মা বাবা যেই সময় খাইতে পারে ওই সময় কেউ খাওয়ায় না
মা বাবা যখন অসুস্থ হয়ে যায় খাইতে পারে না চলতে পারে না তখন দেখি আত্মীয় স্বজনরা ফল নিয়ে আসে মিষ্টি নিয়ে আসে ওই সময় বাবা মা খাইতে পারে না যারা দেখতে আসে তারা খেয়ে খেয়ে বিদায় হয় আর অসুস্থ মা বাবা হা করে করে তাকায়া থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না যেই সময় মা বাবা খাইতে পারে ওই সময় কেন খাওয়ান না আজকে যুবক শ্বশুর শাশুড়িকে ভালোই তো খাওয়ানো যাক মা বাবাকে খাওয়াইতে পারো না ও মুসলমান ইমানদার বাবার মুখের মধ্যে লোকমা দেন বাড়িতে যায় আম্মা বারবার বলে বাবা রে তুই কি খাবি গত কয়দিন আগে বাড়িতে আম্মা বললো আম্মা বললেন বাবারে দুইটা দেশি মুরগি আনিছি তোর জন্য আমি এটা দিয়া দেই তুই ঢাকা নিয়ে যাবি বাসায় আমি বললাম মা তোমাদের দোয়ায় আল্লাহ অসংখ্য খাবার খাওয়ায় খাবার খাইতেও পারি না মা দেশি মুরগিটা আমার খাবার দরকার না এটা আপনারা খেয়ে ফেলেন মা বলে বাবারে জীবনে তো কোনো কিছুর অভাব বুঝতে দেস না বলার আগেই হাজির হয়ে যায় বলার আগে আমি আমার মা বাবার সামনে সব কিছু হাজিরি করে দেই তুমি কয়দিন হাজিরি করলা মার কাপড় লাগবে বাবার কাপড় লাগবে কয়টা লাগবে মার্কেটে নিয়ে যাই আব্বা কয়টা লুঙ্গি লাগবে লন পাঞ্জাবি কয়টা লাগবে লন ও ভাই মার জন্য কাপড় দরকার মার্কেটে আমি দোকানদারকে ফোন করে দেই আমার মা যা কিছু চাই সবগুলা দিয়ে দিবেন টাকা আমি দেবো টাকার চিন্তা করবেন না আমার দেশে যত জায়গায় আমি মার্কেটে যাই দোকানদার দেখে চিনে ফেলে বলে হুজুর যত লাখ টাকার খরচ মন চাই নিয়ে যান সমস্যা নাই পরে দিয়েন ওরা ভালো করে জানে লেনদেনের ব্যাপারে আমি খুব চাঙা কারণ হলো ওয়াদা যেইটা আমি সেইটা পালন করি সুবহানাল্লাহ বলেন এ যুবক কয়দিন বলছে আব্বা আপনার কয়টা কাপড় লাগবে কোন আর মা বাবা বলতে হবে কেন মার মুখে খাবারটা তুলে দে গোস্তের টুকরা গুলি বাবার মুখে মার মুখে প্রথমে দে তারপরে আমি খাই আজকে যুবক তুমি কয়দিন মারে খাওয়াইলা হাত ধরে কয়দিন মারে খাওয়াইয়েছো কয়দিন বাবারে খাওয়াইয়েছো মা বাবার খেদমতে যারা খুশি হয়ে যায় মা বাবার খেদমত করলে যদি মা বাবা খুশি হয়ে যায় আমার আল্লাহ তাআলা ওই সন্তানদের প্রতি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না এ যুবক তোমার মতন যৌবন আমারও আছে তোমার ছেলে রক্ত আমার ছেলে রক্ত আছে তুমি যেমন কথা বলতে পারো আমিও তো কথা বলতে পারি তুমি যেমন রাস্তাঘাটে চলতে পারো আমিও চলতে পারি কিন্তু কেন তুমি তোমার মা বাবার কেন খেদমত করতে পারো না রে যুবক বলতে পারেন হুজুর মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই কেমনে খেদমত করব ও হুজুর মাকে হারাইলাম বাবাকে হারাইলাম ওই সময় তো মার কদর বুঝি নাই বাবাকে হারালাম মাকে হারালাম ওই সময় মায়ের কদর বুঝি নাই আজ বুঝি গো তো মায়ের ব্যথা মা যে কত আপন কখনো ভাবিনি মা যে কি ধর দিয়েছি যখন দাফন আজ বুঝি গো বাবার ব্যথা বাবা যে কত আপন তখন বুঝিনি বাবা যে কি ধর দিয়েছি যখন দাফন ও যুবক আপনি বলতে পারেন হুজুর মা নাই বাবা নাই কেমনে খেদমত করব তাহলে আপনি কি আমি আমল শিখায়া দেই মা বাবার খেদমত করার একটা হাদিস আছে যে রাসূল বললেন বাবার যত বন্ধু আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো আমার রাসূল বললেন মা বাবার নামে দান করো মা বাবার নামে মসজিদে টাকা দাও মা বাবার জন্য মাদ্রাসায় টাকা দাও আর তুমি নিজে নামাজ পড়ো আর মা বাবার জন্য দান সদকা করো আল্লাহ তোমার মা বাবার যে হকটা ছিল আল্লাহ maaf করে দিবেন মা বাবা কবর থেকে শুয়ে শুয়ে বলবে আল্লাহ সন্তান দুনিয়াতে ছিল কিন্তু বুঝে নাই যখন আমি দুনিয়াতে ছিলাম আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে ছিলাম বাবা মা দুনিয়াতে ছিলাম সন্তান আমাদের খেদমত করার গুরুত্ব বুঝে নাই আজকে সন্তান কোরআনের ময়দানে এসে
হুজুরের সাথে কেঁদে কেঁদে দোয়া করে হুজুরের সাথে কেঁদে কেঁদে দান করে আল্লাহ ও আল্লাহ যেই সন্তানের দোয়ার কারণে দেই সন্তানের দান সদকার কারণে আমাদেরকে জান্নাত দিলা আল্লাহ গো আমরা পিতামাতা সন্তানের প্রতি যেই হকটা ছিল আমরা সন্তানকে মাফ করে দিলাম তুমিও মাফ করে দিও আল্লাহু আকবার বলে যারা বাবা হইছেন তারা বুঝবে যারা বাবা হয়েছেন তারা বুঝবে ও যুবক ও যুবতী বোনেরা আপনি কি হায়াতের মধ্যে বরকত বাড়াতে চান আব্বা আম্মার খেদমত করেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চান আব্বা আম্মার খেদমত করেন মহামারী আজাব গজব থেকে বাঁচতে চান আব্বা আম্মার নামে দান করেন আপনার হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে ব্যবসায় বরকত হবে রোডে গাড়ে অ্যাক্সিডেন্টে আপনি মরবেন না কুমারা মরবেন না মরলে ঈমান নিয়ে মরবেন কোন মহামারী আজাব গজব হায়াত থাকতে আপনাকে ধরবে না ধরবে না হায়াত থাকতে যত রকমের আপদ বাড়া নসিব আসবে মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করলে মা বাবার নামে দান করলে বড় বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় দূর করে দিবে নিজ জিম্মায় দূর করে দিবে জোরে করে আল্লাহু আকবার আজকে আমরা বুঝি না বিপদে পড়ার পরে দৌড়াই দৌড়াই বিপদে পড়ার পরে ঠিকই ডাক্তারের কাছে দৌড়ায় কিন্তু বিপদ আসার আগে আমার আল্লাহ সংকেত দেয় বান্দা মহামারী আসতেছে সিনে লাশ অসংখ্য লাশ ইতালিতে অসংখ্য লাশ তাড়াতাড়ি করে মসজিদে গিয়ে সেজদা দাও মা বাবার নামে দান করো কিন্তু মুসলমান ইমানদার আল্লাহ তো সতর্ক করায়া দেয় আর আমরা বিপদে পড়ার পরে দৌড়াই বিপদে পড়ার আগে আল্লাহ আপনাদেরকে সতর্ক করে বান্দা মা বাবার নামে দান কর পিতামাতার নামে দান কর মসজিদে দান কর নবীর তরিকায় দান কর তোর হায়াত মওত রিজিকের মধ্যে বরকত দিব কোন দুর্ঘটনাই ধরবে না মহামারী ধরবে না আজও বাংলা জমিনে আমরা প্রমাণ পাই ইতালির হারে যদি আমার দেশে মানুষ মারা যাইতো তাহলে প্রতি থানায় থানায় হাজার দুই হাজার করে মানুষ মারা যায় তো কথা বলেন ঠিক কিনা আল্লাহ কেন বাঁচাইয়া দিলেন কেন আপনারা জুমার দিনও দান করেন মাহফিলও দান করেন মসজিদের জন্য ঈদগার জায়গার জন্য এই জন্য আমার আল্লাহ তাদেরকে বাঁচাইয়া দেয় দান সৎকার দ্বারা কি হয় শুনেন আরেকটা হাদিস শুনেন এক নাম্বার কেউ দান করলে সত্তর রকমের আজাব গজব থেকে আল্লাহ বাঁচাইয়া দেয় দ্বিতীয় নাম্বার কেউ দান করলে আল্লাহ পাক সত্তর রকমের দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাইয়া দেয় সত্তর দায়ের ছন্দন্ত থেকে আল্লাহ বাঁচাইয়া দেয় তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করার কারণে সত্তর রকমের অমঙ্গল আমার আল্লাহ দূরে সরায়া দেয় জোরে করে আল্লাহু আকবার আমি বললাম না রোগে পড়লে ডাক্তারের কাছে দৌড়ায় তাড়াতাড়ি চিকিৎসা করেন পরীক্ষা করেন তাড়াতাড়ি চেকআপ করেন আল্লাহ বললাম বিপদে পড়ার আগেই তো আমি তোমাদেরকে সংকেত দিলাম যখন শুনতেছো মহামারী আসে তখন বেশি বেশি করে দান করো রিয়াদুস সালেহিনের হাদিস বিশ্ব নবী তিনি নামাজের ইমামতি করেছেন নামাজ পড়ার পরে ফরজ সালাত পড়ার পরে তিনি চুপচাপ বের হয়ে গেলেন তিনি আর ঘর থেকে কিছু স্বর্ণ মুদ্রা এনে তিনি দান করে দিলেন যখন তিনি দান করে দিলেন সাথে 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 তাতে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কখনো এমন দেখি নাই ফরজ সালাতের পরে আপনি এইভাবে চুপচাপ ঘরের মধ্যে চলে গেলেন বিশ্বনবী বললেন আমার ঘরে কতগুলো স্বর্ণ রক্ষিত আছে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য একজন আমার কাছে দিয়েছিল আমি যেন আল্লাহর রাস্তায় খরচ করে দেই এখন আমি আল্লাহর রাস্তায় এনে স্বর্ণ মুদ্রাকে খরচ করে দিলাম এখন আমার আর কোনো চিন্তা নাই আল্লাহু আকবার আমার বাবার ভাইরা ডাক্তার যে রোগের চিকিৎসা করতে পারে না দান সদকার কারণে ওই রোগের চিকিৎসা করে দেয় কে ডাক্তার যে আপদ বালা মুসিবত দূর করাতে পারে না ওই আপদ বালা মুসিবত গুলি আমার মাওলা দূর করা দেয় দান সদকার এত পাওয়ার জোরে কোন আল্লাহু আকবার ও প্রিয় বাবারা ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবীর জমিনে কিন্তু আমরা থাকতে আসি না কথা কণ্ঠ এই শীতের মধ্যে দেখেন কি লাগাইছি শীত লাগে শীত লাগে আপনার মরা মা কবরে আপনার মৃত বাবা কবরে কি অবস্থায় আছে দুনিয়াতে আপনি জ্যাকেট পরেন কোট পরিধান করেন চামড়ার জুতা চামড়ার মোজা লাগান
মা কবরে আছে বাবা কবরে আছে আমার দাদা কবরে আছে দাদি কবরে আছে নানা নানি কবরে আছে তাদের জন্য তো আপনি এই শীতের মধ্যে পোশাকের চিন্তা করেন নাই বলতে পারেন হুজুর কেমনে চিন্তা করব যদি আপনি মৃত মা বাবা নামে দাদা দাদির নামে দান করেন আমার আল্লাহ তাদেরকে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দিবে الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول পরিচালক মাওলানা ইউনুস ভাই আল্লাহ তাআলা আমার আর একজন ভাই মাওলানা ওবাইদুল্লাহ ভাই ও আল্লাহ আজকের প্রোগ্রামের সম্মানিত মনোয়ার হোসেন ফিরোজ ভাই আরো যত সবার বুদ্ধিজীবী আবিদার রহমান আল্লাহ তাআলা
আমার এলাকার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার বোনেরা, আমার মিডিয়ার কর্তৃপক্ষ ভাইরা, মাইক অপারেটর কর্তৃপক্ষ ভাইরা, আল্লাহ মাহফিল কমিটির ভাইরা বাবারা, মসজিদ কমিটির ভাইরা বাবারা, দূর দূরান্ত থেকে এসেছে অনেক ভাইরা, পন্দারালে মায়েরা বোনেরা চাল্লা, সকলকে নিয়ে হাত উঠাইলা, আমাদের হাতগুলি কবুলার মঞ্জুর করে না। আজকের প্রোগ্রামের শুরু থেকে পর্যন্ত যত কোরআন তেলাওয়াত করা হয়েছে, যত দরুদ ও সালাওয়াত কাজাই করা হয়েছে, তাসবিহ তাহলিল আল্লাহ তাআলা এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। ও আল্লাহ, তোমার নবীদের সাহাবীদের রূহ পৌঁছাইয়া দাও, তবে তাবেঈনদের রূহ পৌঁছাইয়া দাও, এই বাংলার জমিন হকের উলামায়ে কেরাম তাদের রূহ আর হাদিয়া গুলি পৌঁছাইয়া দাও। আল্লামা গোলাম সরওয়ার সাইয়েদ ও কাসেমী হুজুর, আল্লাহ আমার শফি জুবায়ের মাদানসারী হুজুর, ও আল্লাহ হাফেজ ময়দুল ইসলাম মুমিন, আল্লাহ তাআলা হাফেজ হুজুর সুগারে আল্লাহ, এই দেশের কত প্রখ্যাত আলেম দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ, গোটা বিশ্বের কারি অনেক কারিরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন মাওলা, তাদের রূহ আর হাদিয়া গুলি পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা এই প্রোগ্রাম থেকে আজকে যারা হাত বাড়াইয়া, অনেক মুরব্বীদের মা নাই বাবা নাই, অনেক যুবকদের মা নাই বাবা নাই, অনেক মা বোনদের মা নাই বাবা নাই, দাদাদের মানে কবরে তাদের কবর গুলাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, যাদের মা নাই বাবা নাই সে জানে মার আলোর কত যন্ত্রণা, যাদের বাবা নাই সে জানে বাবা হারানোর কত যন্ত্রণা, মন কানলে ব্যথা জাগে মা গো তুমি নেই, শূন্য ঘরে পড়ে আছি মা গো তুমি নেই, মন কানে ব্যথা জাগে বাবা তুমি নেই, শূন্য ঘরে পড়ে আছি বাবা তুমি নেই। আল্লাহ যাদের মা বাবা কবরে জান্নাতের মেহমান বানাই দাও, যাদের বাবা বা দুনিয়ায় বেঁচে আছে হায়াতে তৈয়্যে প্রদান করে দাও, রব্বি রহম হুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, দুনিয়ায় করোনা নামক ভাইরাস এই ভাইরাস থেকে গোটা এলাকাবাসীকে বাঁচাইয়া দাও, সালতনা বাঁকুড়া এলাকাবাসীকে বাঁচাইয়া দিও, গোটা বিশ্বের জমিদার মুসলমানদেরকে সকল জাতিকে বাঁচাইয়া দিও, আল্লাহ আমাদের জিন্দেগি গুলো মাফ করে দাও। আল্লাহ রাস্তাঘাটে চলাচল করি আল্লাহ তুমি নিজে পায়ে হেফাজত করো, আল্লাহ নেককার সন্তান দুনিয়াতে না রাখিয়া মরণ দিও না, মক্কা মদিনা জিয়ারত না করে মরণ দিও না। ও আল্লাহ নেককার সন্তান যাদের সন্তান নাই সন্তান দিও রে আল্লাহ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলানা ইউসুফ ভাই এক সপ্তাহ হলো মাকে কবর দিয়েছে, মার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও, যেই ঘরে বসে খাওয়া দাওয়া করলাম এত সুন্দর ইন্তেজাম করলেন আল্লাহ গো, যেই মা বোনের এত সুন্দর আয়োজন করলেন, যেই বাড়িবার এত সুন্দর আয়োজন করলেন, তাদের জীবন সংসার জীবনকে সুন্দর ভাবে সাজাইয়া দিও। আমার পর্দার আড়ালে মায়ের আছে আল্লাহ, মা বোনদেরকে আম্মা যেন খাদিজার মতো বানাইয়া দিও। ও আল্লাহ সংসারে শান্তি দিও, বুড়া বুড়া বাবাদেরকে হায়াত দাও, যুবকদের হায়াত দাও, মাইক অপারেটর ভাইয়েরা
মসজিদ কমিটির ভাইরা, মাহফিল কমিটির ভাইরা, ওবাইদুল্লাহ ভাই সব, মিডিয়ার ভাইরা, সকল ভাইদেরকে আবেদ সালেহ বানিয়ে দাও। ও আল্লাহ, আবেদিন সালেহিন বানায় দিও রে আল্লাহ। এই মাহফিলের জন্য যারা পোস্টারিং, মাইকিং, লাইটিং, বিস্টুন ব্যানার করত, এত সুন্দর করে আয়োজন করলেন আল্লাহ। এই কমিটির ভালোবাসা, মাহফিল কমিটির ভালোবাসা, মসজিদ কমিটির ভালোবাসা, যে ভালোবাসা নিয়ে এই মাহফিলের আয়োজন করে মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম করো। সর্বদলের বাবারা ভাইরা মাহফিলে আজাম দিয়েছে তাদেরকে কবুল করো। প্রত্যেকের আমাদের আশা পূরণ করে দাও। মসজিদের মাদ্রাসার ঈদগার কাজের জন্য, মসজিদের ঈদ কাজের জন্য যারা মাটি দিবে, সিমেন্ট দিবে, রড বা দিবে, ইটা দিবে, এগুলা 5,000, 10,000, 2,000, 3,000, 500, 100 করে, 20, 50 করে যারা দিল, লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দিও রে আল্লাহ। আমি অদম দোয়া করে গেলাম, আমি মুসাফির দোয়া করে গেলাম। এই মানুষগুলারে তোমার হাতে আমানত করে দিলাম, জিম্মার জামিনদার হয়ে যাও। আল্লাহ তাআলা যাদের অভাব আছে অভাব দূর করে দাও, ঋণ থেকে মুক্তি দাও, মুক্তি দাও। ব্যবসা বাণিজ্যে লক্ষ কোটি টাকার রুজি রোজগারে বরকত দান করে দাও। প্রবাসী ভাইদেরকে কবুল করো, দিন মজুর ভাইদেরকে কবুল করো। আল্লাহ তাআলা সরকার ব্যবসা ডিপার্টমেন্ট যারা কর্মরত তাদেরকে কবুল করো। এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাশ টাকার পর্যন্ত কোরআনের নূর দিয়ে হেদায়েতের আলো জ্বেলে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআ আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।